হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। গত ভিডিওতে আমরা দেখেছিলাম কানো ইলেকট্রিক ভ্যানটি সম্পর্কে, আর এই ভিডিওতে আমি আপনাদেরকে 6 লক্ষ টাকা দামের এসইউভি বেসড ডিজাইনের একটি ইলেকট্রিক গাড়ি দেখাবো। বিগত 5 বছরে বাংলাদেশ এবং ইন্ডিয়ায় ইলেকট্রিক গাড়ির চাহিদা অনেক বৃদ্ধি পেয়েছে। শুধু বাংলাদেশ এবং ইন্ডিয়াতেই নয়, পুরো পৃথিবীতেই ইলেকট্রিক কার নিয়ে তুমুল আলোচনা চলছে, আর প্রতিনিয়তই ইলেকট্রিক কারের চাহিদা এবং বাজার বৃদ্ধি পাচ্ছে। আর এই ইলেকট্রিক কারের বাজারে প্রত্যেক কোম্পানি সস্তা থেকে শুরু করে অনেক দামি পর্যন্ত ইলেকট্রিক কার প্রতিনিয়তই লঞ্চ করে যাচ্ছে। এই ইলেকট্রিক ভেহিকল কম্পিটিশনের মধ্যে BYD মোটরস, যারা কিছুদিন আগে ইন্ডিয়ান মার্কেটে প্রবেশ করেছে, তারা ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করতে চলেছে খুবই চমৎকার একটি ইলেকট্রিক কার, যেটার নাম হচ্ছে BYD সেগল। এই গাড়িটিকে প্রথমবারের মতো যেই দেখে সেই এই গাড়িটির ফ্যান হয়ে যায়। ডিজাইন বেজে এই গাড়িটি একটি 5 সিটের হ্যাচব্যাক কার, আর এই গাড়িটির পাওয়ার পারফরমেন্স সম্পর্কে শুনলে আপনিও চমকে যাবেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই গাড়িটির পাওয়ার পারফরমেন্স, কবে লঞ্চ হবে, কত টাকার দাম পড়বে সবই জানানোর চেষ্টা করব। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে দিন, যাতে আমাদের আপলোড করা ভিডিও সবার আগে আপনার কাছেই পৌঁছায়। তো চলুন গাড়িটি সম্পর্কে জেনে আসি। BYD সেগল ডিজাইন বেজ একটি 5 সিটের হ্যাচব্যাক গাড়ি। 4 দরজার এই গাড়িটিতে ড্রাইভার সহ সামনে 2 জন এবং পেছনে 3 জন, মোট 5 জন খুবই কমফোর্টেবলি বসতে পারবে। এই গাড়িটির ডিজাইন সম্পর্কে বলার মতো তেমন কিছুই নেই, আপনারা দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার ইউনিক একটি ডিজাইন করা হয়েছে এই গাড়িটিতে। এক কথায় এই গাড়িটির ডিজাইন আমার কাছে খুবই চমৎকার লেগেছে। গাড়িটির ডিজাইন যেমন চমৎকার, তেমনই পাওয়ার পারফরমেন্সও খুবই চমৎকার। গাড়িটিতে পাওয়ার সোর্স হিসেবে লিথিয়াম আয়রনের ফাস্ট ফিট ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যেগুলো খুবই পাওয়ারফুল এবং ফুল চার্জ হতে 6 থেকে 7 ঘন্টা সময় লাগে অন হোম চার্জিং। এবং গাড়িটিকে একবার ফুল চার্জ দিয়ে এটার যে টপ মডেল সেটা 600 কিলোমিটার পর্যন্ত চালাতে পারবেন। তবে কোম্পানি এটিকে অনেক মডেলে লঞ্চ করেছে, যেমন 300 কিলোমিটারের এক মডেল আর 400 কিলোমিটারের আরেক মডেল। তো আপনি আপনার বাজেট অনুযায়ী এখানে রেঞ্জও বাছাই করতে পারছেন। গাড়িটির টপ স্পিডের কথা যদি বলি, গাড়িটি ঘন্টায় 150 কিলোমিটার পর্যন্ত টপ স্পিড উঠাতে পারে। এর সাথে এই গাড়িটিতে 3টি ডিফেন্স মোডের ড্রাইভিং মোডও পেয়ে যাবেন। ইন্টেরিয়রের কথা যদি বলি, তাহলে গাড়িটির ইন্টেরিয়রে 10 ইঞ্চির বড় একটি টাচ স্ক্রিন পেয়ে যাবেন, যেটাতে অ্যান্ড্রয়েড নেভিগেশন সিস্টেম এবং রিয়ার পার্কিং ক্যামেরাও থাকবে। সাথে দেখতেই পাচ্ছেন খুবই নর্মাল এবং ইউনিক ডিজাইনের ড্যাশবোর্ড দেওয়া হয়েছে। সোজা কথায় আপনি বলতে পারেন কোনো হিজিবিজি না করে কোম্পানি এর মধ্যে সব কিছুই দিয়ে দিয়েছে। এবার যদি গাড়িটির দামের ব্যাপারে কথা বলি, তাহলে ইন্ডিয়াতে এই গাড়িটির স্টার্টিং প্রাইস হচ্ছে 4 থেকে 7 লক্ষ রুপির মধ্যে, যা বাংলাদেশি টাকায় হিসেব করলে 10 থেকে 11 লক্ষ টাকার মতো হবে। আর এই গাড়িটি 2024 সালের মাঝামাঝি ইন্ডিয়াতে লঞ্চ করা হবে, এবং ইন্ডিয়াতে লঞ্চ করা হলে কিছুদিন পরেই বাংলাদেশেও আসতে পারে। তো এই গাড়িটি সম্পর্কে আপনার কি মতামত তা কমেন্টে জানাতে পারেন। আর আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।